উপস্থিত গৌরভক্ত মণ্ডলীগণ, আমার শ্রদ্ধেয় সাধুগুরুজন, আমার শ্রদ্ধেয় ভক্তগণ, আমার শ্রদ্ধেয় বাবার সমতুল্য বাবারা, আমার শ্রদ্ধেয় মায়ের সমতুল্য মায়েরা, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় বড় বোনেরা, আপনাদের সবাকার চরণে আমার শত শ্রদ্ধেয় ভক্তি প্রণাম। এবং আমি কোনো কীর্তনিয়া নই বাবা, আমি এখানে এসেছি আপনাদের সবার চরণদুলি মস্তকে নেবার জন্য এই অঙ্গনে এসেছি। এবং আপনারা সবাই আপনাদের চরণদুলি এই অদমের মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন দুটি কৃষ্ণ কথা হরি কথা আপনাদের সম্মুখে আমি বলতে পারি। ভক্তগণ, আপনারা এসেছেন এত দূর দূরান্ত থেকে আগত সাধুগুরুজন, ভক্তগণ, মাতৃগণ, পিতৃগণ, আমি এসেছি ভক্তগণ, আমি এসেছি এই জকিগঞ্জ থেকে, এই মলয়জা রাজনগর থানায় আনছরগাঁও গ্রামে আপনারা সবাই এসেছেন দূর দূরান্ত থেকে আগত ভক্তগণ। আমি কিছু জানি না বাবা, আমি একদম জ্ঞানহীন, আপনাদের অনেক ছেলের সমতুল্য, এবং আমি কীর্তন করে আপনাদের সবার মন সন্তুষ্ট করার সেই যোগ্যতা আমার নেই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি আপনাদের চরণদুলি মস্তকে নেব, আমি যেন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দুটি কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। আমাকে যে পালাটা দেওয়া হয়েছে সে পালাটার নাম হচ্ছে সুবল মিলন। সুবল মিলন আমি কিছু জানি না বাবা, আমার সুবল মিলন পরিবেশন অনেক কুলতুড়ে হবে। আমি যে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি একটা অবুঝবালো, আমি কিছু জানি না বাবা, আমি কি গান বলবো আপনাদের সম্মুখে, আমার গানের মধ্যে অনেক কুলত্রুটি হবে। আমার মায়েরা তথা আমার ভক্তগণেরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার গানের মধ্যে অনেক কুলত্রুটি হবে। আপনারা আপনাদের নিজের কুল সন্তান মনে করে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন। ভক্তগণ, আমি কিছু জানি না, তাই আমি আপনাদের সবার চরণদুলি মস্তকে নিয়ে এবার সবল মিলনে চলে যাচ্ছি। তাই ভক্তগণ, আমরা যে হরিনাম করি না, আমরা যে এমনই পাষাণ, আমরা যে এত বড় ব্যভিচারী, আমরা এত বড় অত্যাচারী, যে হরিনামে প্রাচণ্ড হৃদয় জগাই মাতাই নয়ন ভাসলো, যে হরিনামে ব্যভিচারী জগাই মাতাই উদ্ধার হলো, সেই হরি বলে আমরা একবার আমাদের এই নয়ন ভাসাতে পারি। ভক্তগণ, আমি দিয়ে আসলে দাঁড়িয়েছি, আপনার যে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সাধুগুরুজন, আমি আসলে দাঁড়িয়েছি কারণ আপনারা যে এসেছেন আপনাদের কি ভাগ্য, কারণ আপনারা এই আসলে দাঁড়িয়ে সবাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এক অধম, আমি এক অধম সন্তান, অথবা আমি আপনাদেরকে দুটো নয়ন দর্শন করতে পারছি। তাই আপনারা আমাকে কৃপা করবেন ভক্তগণ,
আমি যেন আপনাদের সম্মুখে হরি গুণগান কৃষ্ণ গুণগান গাইতে পারি, আর হরি গুণগান কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যেন আমার অন্তরন্দটি যেন একদিন এইভাবে প্রস্ফুটিত হয়ে যায়নি, তাই গোর হরি বল হরি বল। ভক্তগণ, আমি যে সকল মিলন কিছু জানি না বাবা, আমি কি গান বলবো আপনাদের সম্মুখে, তাই আমরা যে হরিনাম করি না বলছি, যে হরিনামে পাষণ্ড হৃদয় ব্যভিচারী যোগাই মাতাই উদ্ধার হলো, সেই হরি বলে আমরা একবার নয়ন ভাসাতে পারি না, সেই হরি বলে আমরা একবার আমাদের এই পাষণ্ড হৃদয়টাকে সান্ত্বনা দিতে পারি না। ভক্তগণ, ও বাবা, এই জগতে ভগবান পেতে গেলে কিচ্ছু দরকার নেই, শুধু ভক্তি আর বিশ্বাস, জ্ঞান কর্ম যোগ ধর্ম নয় কৃষ্ণ বস, কৃষ্ণ বস তো প্রেম ভক্তি রস, জ্ঞান দ্বারা ভগবান পাওয়া যায় না, কর্ম দ্বারা ভগবানকে পাওয়া যায় না, এই ধর্ম দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে যদি পেতেই হয় তাহলে শুধু ভক্তি আর বিশ্বাস। ও বাবা, আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তিটা আসবে কখন? আমাদের হৃদয়টা যে অহংকারে পরিপূর্ণ, এই হৃদয়ে বিন্দু মাত্র অহংকার থাকতে, বিন্দু মাত্র অহংকার থাকতে এই হৃদয়ে কৃষ্ণ ভক্তিটা কোনোদিন আসবে না বাবা। এই দেহ থেকে যখন অহংকার দূরে চলে যাবি তবেই আসবে কৃষ্ণ ভক্তি, আর এই দেহ থেকে অহংকার দূরে চলে যাবে কখন জানেন? ভক্ত যখন ভক্ত চরণে পড়ে, ওই ভক্তের চরণদুলি গায়ে মেখে এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে ঝড়িয়ে ধরতে পারবে, ওই অহংকার দূরে গিয়ে নিতাই গৌর হরি বল বলে কৃষ্ণ ভক্তিরা চলে আসবে। তাই এই দেহে ভক্তগণ, ও বাবা, এই দেহে বিন্দু মাত্র অহংকার থাকতে এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে ঝড়িয়ে ধরতে পারবে না, দেহ থেকে যখন অহংকার দূরে চলে যাবে তবেই তো সে ভক্তকে হৃদয়ে ধরবে। তাই আসুন আমরা সকল হিংসা নিন্দাকে পরিত্যাগ করে, অন্যের সকল হিংসা নিন্দাকে পরিত্যাগ করে আমরা একবার সে কৃষ্ণ ভক্তিটা পাওয়ার জন্য, আসলে আমরা একবার সদা ভক্তে ভক্তের সঙ্গ করি, আমরা সদা ভক্তে ওই আমরা সঙ্গ করি, আসলে আমরা একবার সদা ভক্তের সঙ্গ সঙ্গ করি, আমরা সদা ভক্তে ওরে সঙ্গ করি, এমন দিয়ার হই কিনা হয়ে, সদাই ভক্তে
ভক্তের সঙ্গ, সঙ্গ করি সদা বক্তে ওই আমরা সঙ্গ করি, ওই আমরা এমন দিন ভক্তের সঙ্গ, সঙ্গ করি আমরা রে দিনার ওরে হয় কে সদায় ভক্তে ওরে সঙ্গ করি, সবাই একবারে দাও দাও ভক্তে ভক্তের চরণ একবার দাও ভক্তে ভক্তের চরণ দোলি, সবে দাও দাও ভক্তে ভক্তের চরণ করুণ দুলি, তুতে দাদা ভক্তে ভক্তের চরণ দোলি, আমি বহু জন্মে বহু জন্মের অপরাধী, চরণ দুলি হয় আমি বহু জনমে ওরে অপরাধী, আমায় দাও দাও ভক্তে হয়ে চরণ ভক্তের চরণ দুলি আমার শিরে শিরে তুলি,
দাদা ভক্ত চর ভক্তের চরণ দোলে আমার ঘরে চর আমার শিরে বাকি দাদা ভক্ত হয়ে আমার চরণ দোলি বহু জন্মের অপরাধী দাদা চরণ দোলে আমি বহু জন্মের ভক্তের চরণ দোলে আমি বহু আপনাদের সবার চরণ দোলে মস্তকে নিয়ে আমি এবার সবল মিলনে চলে যাচ্ছি। যদি আমার সবল মিলনে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই আর শ্রীবাসঙ্গনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে নাচিতে আছেন শ্রীবাসঙ্গনে। কেমন করে তাই তো মহাজন বলছেন আরে নাচে রে গৌ গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে ওরে নাচে রে গৌ ওরে গৌরাঙ্গ করে নাচে রে গৌরাঙ্গ মাঝে নাচে রে গৌরাঙ্গ কীর্তন মাঝে ফুলের মালা গৌর গলে সাজের মালা গৌর গলে সাজে দুসুতি ফুলের মালা
আমার গৌর গোলে ওরে সাজে রে গৌর গোলে সাজে আরে দুশো ফুলের মালা আমার গৌর গোলে ওরে সাজে রে গৌর গোলে সাজে রে আরে মালায় গলায় শুভেচ্ছে হিমালয় গলা শুভেচ্ছে বালা ওই আমার গৌর গলায় আমার গৌর গলায় হে মালা মালায় গলা শুভেচ্ছে বালা ফুলের মালা মালায় গোলা গৌরব মনে গো পরে গে গেল মনে শিরাদার বাব গোরা পরে গেল মনে গোরার পরে গেল মনে আজে শিরাদার ওরে বাব গোরা পরে গেল ওরে মনে গো পরে গেল মনে আজে শিরাদার বাব মনে পড়িল শিরাদার বাব মনে পড়িল রাধার বাব কান্তি করে মনে পড়িল গৌরার মনে পড়িল আরে হায় রে গৌরা চাঁদে বাব কান্তি মনে পড়িল হায় রে আমার গৌরা ছাদে গৌরার মনে পড়িল নবলীলায় আরম্ভ হলো বাব কান্তি মনে পড়িল আরে নব কান্তি আরম্ভ হইল গৌরার মনে পড়িল নবলীলায় আরম্ভ হলো বাব
কান্তি মনে পড়িল, আরে নব লীলা আরম্ভ হইল, ভব কান্তি মনে পড়িল, ভব কান্তি মনে পড়িল, হে ভব কান্তি মনে পড়িল, নব লীলা আরম্ভ হরি বল হরি বল, ভব কান্তি গোলা মনে পড়িল, নব লীলা আরম্ভ হইল, ভব কান্তি মনে পড়িল, নব লীলা মনে পড়িল, ওরে রাধার মহিমা গুণ কর হে কীর্তন, রাধার মহিমা গুণ কর হে কীর্তন, রাধার মহিমা গুণ কর হে কীর্তন, গৌরীদাস বদন হেরি কর হে রোদন, ওরে গৌরীদাস আজি গৌরীদাস বদন হেরি কর হে রোদন, আজি গৌরীদাসের বদন হেরি গৌরাই আমার কাঁদিতে আছে, গৌরাই আমার কাঁদিতে আছে, গৌরীদাসের বদন হেরি গৌরাই আমার কাঁদিতে আছে, আজি প্রভু বলে গৌরীদাস শোনো মালক, আরে গৌরীদাস প্রভু বলে অরে শুনো মুরো, অরে শুনো আমারে লইয়া চল, আ রাধাকে দাও, অরে আমারে নি ওরে লইয়া চলো রাধাকে দাও, আমারে লইয়া চলো রাধাকে দাও, ওরে আমারে নি ওরে লইয়া চলো যতায় সুবদনি চলয়ে কনে, যতায় সুবদনি চলয়ে কনে, সুবোধনী চ
যখন শিবা শঙ্করে মহাপ্রভু নৃত্য করছিল, গরিদাসের সঙ্গে যখন কথা বলছিল, ঠিক এমন সময় মহাজন বলছে, আজি গরিদাস সঙ্গে কৃষ্ণ কতারঙ্গে কৃষ্ণ